নমস্কার সমস্ত দর্শক বন্ধু এবং আমাদের সাহিত্য জগতের সমস্ত বন্ধুদের শুভ বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকবেন, সাথে থাকবেন, কবিতায় থাকবেন। আমরা একদম সাত সকালেই আমাদের সিটিএন টিভির সাতকাহন অনুষ্ঠানে এসে হাজির, আর এখানেই আমরা কবিতা পাঠ, আলোচনা, আরও অনেক অজানা কথা নিয়ে একটি জমজমাট অনুষ্ঠান আপনাদের জন্য। আর আজকের অনুষ্ঠান আমরা একটা পরিবারকে তুলে নিয়ে এসেছি, অর্থাৎ যাদের পরিচালনায় একটি সুন্দর সংসার কিভাবে আলোর দিশা দেখাতে পারে সেই দম্পতিকে হাজির করিয়েছি আজকের সাত কাহনে। দর্শক বন্ধু একটু পরিচয় করে দিই, আমার পাশেই কিন্তু বারবার কথা হতো কিন্তু চোখের সামনে যার মুখটা কখনো এসে দাঁড়ায়নি, বলেনি আমি তো বেশ আছি, দেখিনি অনেক দিন, এসো অনেক কথা বলে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা করার জন্য আমরা লেগে পড়ি কাজে, আর সেই বৌদিকেই আমরা পেয়েছি আজকের অনুষ্ঠানে। নাম বৌদি? মুনমুন ভৌমিক। নমস্কার, বিজয়া শুভেচ্ছা রইল সকলকে। একদম হুগলির রিষড়া থেকে চলে এসেছেন, সাত সকালেই সিটিএন টিভির অফিসে হাজির। শুধু তাই নয়, একদম বিজয়া উপলক্ষে সুন্দর মিষ্টি নিয়ে এসেছে, কিন্তু মিষ্টিমুখ আমরা আগেই করে নিয়েছি, আমাদের মুনমুন বৌদি আমাদের মধ্যে বিতরণ করেছে সেই মিষ্টি, আর আপনাদের জন্য রইল আমন্ত্রণ, চলে আসবেন রিসরাতে। আর একটু পরিচয় করে দিই, একদম পাশে আমাদের মিষ্টি মধুর বৌদির একদম কি বলবো এই সময়কালের প্রেমিক, যার হাত ধরে এখনো বিকেল হলেই সবুজ ঘাস খুঁজে নেয়, কোজাগরি পূর্ণিমার রাতে জ্যোৎস্নার চাদরে বসে বাদাম অলাকে ডাকে, ভাই এদিকে এসো বাদামের খোসা চড়িয়ে, কতই না কথা এই বয়সেও তরতাজা যুবক, কবিতায় একদম নিবেদিত প্রাণ, মিলন ভৌমিককে আজকে পেয়েছি আমাদের কবি আড্ডায়। আমরা শুনে নেব মিলনবাবুর কাছ থেকে কবিতা, আর সাথে আমাদের বৌদির অনেক অনেক কথা, সত্যি আপনারা খুশিতে আপনাদের মনকে ভরিয়ে তুলবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে দর্শক বন্ধু আমাদের ছেড়ে কোথাও যাবেন না, শুধুমাত্র সময়ের জন্যই অপেক্ষা করতেই হবে। তবে শুনে নিই প্রথমেই আজকের কবি আড্ডায় কবিতা, মিলন ভৌমিকের স্বরচিত কবিতা। শুভ বিজয়া, আপনাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। আমি এক ডালি কবিতার গুচ্ছ নিয়ে এসেছি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। কবিতা মানুষের দ্বন্দ্ব উত্তেজনাকে হ্রাস করে, মানুষের মধ্যে শান্তি সৌহার্দ্য মানব বন্ধন আনে। কবি কবিতা সৃষ্টি করেন আর কবিতা পাঠের মাধ্যমে কবিতায় প্রাণ দেন। কবির সৃষ্টির আবেদন মানব কল্যাণের আকর্ষণ। আমার স্বরচিত কবিতার নাম মা সারদা। যুগে যুগে ঈশ্বরের দূত আসে পৃথিবীতে, মানুষ ঈশ্বরের বিগ্রহ পূজিত মাতৃরূপে, হাজার বছরের ঘনীভূত রূপ বিশ্ব লোকের দেবতা জয়রাম বাটির মা সারদা। মানব মানবী ধর্ম কর্ম ভক্তি মনোমঙ্গল লোকে বিরাজ করা, সকলের পর সমান ভালোবাসা মাতৃরূপে বিশ্ব সংসারে দয়াময়ী সারদা। মাতৃদেশে ভগবানের বরপুত্র জ্বলন্ত অগ্নিশিখা বিবেকানন্দ সর্বধর্মের বাণী নিয়ে বিশ্ব জয় করে ফিরল গৃহে। বহু চর্চিত বিবেকানন্দের ধর্ম ভাষা তত্ত্ব প্রাজ্ঞজন বেদ বাক্যের মতো শোনা অনেক ধর্মযাজকের বোধগম্য নয়। আজও সহস্র কোটি ভক্তের ভিড় মায়ের মন্দিরে মন্দিরে, কৃপা প্রার্থী মুক্ত মনের মানুষ করো বিশ্ববাসীকে। বাহ সুন্দর কবিতা, আমরা শুনে নেব তার আরেকটি কবিতা। আমাদের বাড়িতে ছোটবেলায় দুর্গাপুজো হতো, তা দুর্গাপুজোতে তা যেভাবে আনন্দ হতো পরবর্তীকালে আমার মা দিদিদের কাছ থেকে শুনে আমি সেটাই আমাদের আমার কবিতায় সেটাই আমি প্রকাশ করেছি। বাড়ির দুর্গাপূজা স্মৃতি বড়ই মধুর আজও মনে পড়ে, হয়তো আমার বয়স 7-8 বছর হবে,
কুমোর পাড়ার পাল কাকু মহালয়ের অনেক আগে মাটি নিয়ে হাজির ঠাকুরের মূর্তি গড়ার জন্যে। এক মাস ধরে চলছে মূর্তি গড়া, বাড়িতে চলছে চার পাঁচ জনের খাওয়া দাওয়া খুশির হাওয়া। দিদি দাদারা সবাই আসে ইন্ডিয়া থেকে দেশের বাড়িতে, একান্নবর্তী পরিবার প্রথায় পরিজনরা মিলেমিশে কাজ করত মহা আনন্দে। পাড়ায় ছিল দর্জি কাকু, নাম ছিল রতি, সকাল বিকেল যাচ্ছি সবাই, নতুন জামাটা হলো কি। আজও ভুলতে পারি না সেই দিনের দিনগুলোর কথা, মজায় মজায় কাটতো বড়দের সাথে ছোটবেলা। ষষ্ঠীর দিনে নতুন জামা পরে খবর নিতাম সবাই মিলে, শিউলি ফুল আছে কোন বাড়িতে। চুপি চুপি ফুল তোলা মজাই ছিল আলাদা, অঞ্জলি যখন দিতাম ফুলটা দিতাম মায়ের কোলে, পাঁচটা করিয়ে দিও আমাকে। পুজোর প্রসাদ নাড়ু মুরকি দিদিদের কাছে চাওয়া, বেশি চাইলেই বকাঝকা। ঢাকি কাকু খুব ভালো, ঢাক বাজাতে সদা ব্যস্ত, ঢাক চাইলেই বলতো ঢাক যাবে ফেটে বাজনা হবে কিসে। সন্ধ্যাবেলায় ধনুচি নাচ মিলে মিশে একাকার, পাঁচ দিনের আনন্দে বিজয়া দশমী কষ্ট লাগত মনে, মা কি চলে যাবে এক বছরের জন্যে। বা আমাদের অতিথি কবি মিলনদা ছোটবেলার দুর্গাপুজোর স্মৃতি টুকরো সাদা কাগজে কবিতার আকারে আমাদের জন্য উপহার দিলেন, অসংখ্য ধন্যবাদ। একটু কথা বলতে হয় দর্শক বন্ধু, আমরা কিন্তু দেখেছি মিলনদার মতোই ছোটবেলায় অর্থাৎ দর্জির দোকানে যাওয়া, অর্থাৎ এক দু মাস আগে থেকে দর্জির দোকানে গিয়ে জামা প্যান্টের মাপ দিয়ে আসা, আর বারবার খোঁজ নেওয়া যে আমার জামাটা হয়েছে কি, আমার প্যান্টটা হয়েছে কি। আজ কিন্তু আমূল পরিবর্তন, এর জন্য মজাটাই ছিল আলাদা। গ্রামীণ বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে বা 5 কিলোমিটার দূরে দর্জির বাড়ি, আর দর্জির দোকান থেকে আমাদের বাড়িতে আসা যাতায়াত, অর্থাৎ পুজোর জন্য একটা আলাদা আনন্দই উপভোগ করতাম। কিন্তু এখন দর্জির দোকানে আর কেউ যায় না, এখন শপিং মলে গিয়ে অসংখ্য অজস্র পোশাক দেখে দেখে আমরা কিন্তু কেনাকাটা করি, আর সেখানেও কিন্তু অত্যাধুনিকের একটা আনন্দ উপভোগ করি। অর্থাৎ দর্জির দোকানে গিয়ে সেই নতুন জামা কাপড়ের যে আলাদা একটা আনন্দ আজ যে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আজকের আমাদের কবি মিলন ভৌমিক। সত্যিই তো এরকম অনেক কিছু আমরা কিন্তু ভুলে যাচ্ছি। দুর্গাপুজো মানেই মেঠো পথ আলপথ ধরে এগ্রাম থেকে ওগ্রাম ছুটে বেড়ানো, দুর্গাপুজো মানেই দোকানে দোকানে বসে কত পেট পুড়ে খাওয়া, আর আত্মীয় বাড়িতে ভিড় করা। আর কিন্তু এখন কিন্তু আত্মীয় বাড়িটা যাতায়াত একটু কমে গেছে, শুধুমাত্র দুর্গা মণ্ডপে গিয়েই যদি দেখা হয়ে যায় কোনো আত্মীয়র সঙ্গে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়, তারপরেই বাড়িতে এসে আবার সেই জীবন যাপন। আমরা শুনে নেব আমাদের মাঝে যে অতিথি কবি আমরা পেয়েছি, বিশিষ্ট গৃহবধূ কিন্তু একদম, মানে আমার দাদাকে যেভাবে অনুপ্রাণিত করে কবিতার ক্ষেত্রে, শুধু কবিতার ক্ষেত্রে না, বেঁচে থাকার ক্ষেত্রে সুন্দরভাবে জীবনযাপনের ক্ষেত্রেটাও একটা বৃত্ত বলয়ের মধ্যে দিয়ে তাকে আঁকড়ে রাখার দায়িত্বটা কিন্তু একদম প্রেমিকা মুনমুন ভৌমিকের। সঠিক কথা। আমরা জেনে নেব মুনমুন ভৌমিকের ছোটবেলার দুর্গাপুজো, তারপরে মিলনদার সাথে হাতে হাত ধরে বা বাইকের পিছনে কিংবা চার চাকায় করে দুজনা আঁচল উড়িয়ে মণ্ডপের বুকে মা দুর্গাকে দেখা, তার অনুভূতির কিছু টুকরো কথা আমরা জেনে নেব। দর্শক বন্ধু আছেন তো? হ্যাঁ, শুনে নিন মুনমুন ভৌমিক বলুন। নমস্কার, আমার বাপের বাড়ি হচ্ছে বালি, বালি থানার সামনে, আর আমি থাকি এখন ডিস্টা। তো আমার বাড়ির সামনে একদম বাড়ির গায়ে দুর্গাপুজো একদম মাঠ, এখনও সেই মাঠ আছে। আমরা তিন ভাই বোন, দিদি দাদা মাঝখানে আমি ছোট, তা আমরা ভীষণভাবে ওই পুজোর মধ্যে ইনভলভ থাকতাম। কেমন,
যখন বাঁশ বাঁধা হতো, ওই বাঁশের পেরে ফোঁটা ঠুক 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 সারাক্ষণ থাকতাম, মানে বাঁশ বাঁধা হচ্ছে, বাঁশ বাঁধা হচ্ছে, আর আমি আমার দাদার সাথে সাথে পেছন পেছন ছুটতাম, মানে ভীষণ আনন্দ পেতাম। পুজোর আগে থেকেই একটা বিরাট আনন্দ, পুজোর ফুল তোলা, আর আমাদের বাড়িতেই ভোগ টোগ রান্না হতো, তার একটা আনন্দ। মা বাবা সবাই থাকতেন, আমরা এই পাঁচজনের আমাদের সংসার। ওই দুর্গাপুজোর 4 দিন বাড়ির গায়ের সঙ্গে ঢাক বাজা, কাঁসর বাজানো, সব কিছু, আর এই ঢাকিরাও আমাদের বাড়িতে থাকতো, মানে বিরাট একটা ব্যাপার চলতো। তারপর আস্তে আস্তে তো বড়ও হয়ে গেলাম, পুজোর পর, দুর্গাপুজোর পর, তারপর আমার স্কুল কলেজ সব, আমি হারবাগাস্ত্রী পাশ করেছি। এবার আমার বিয়ে, বিয়ে যখন হবে তখন বিয়েটা আমার অনেক দূরে, আমার হাজব্যান্ড অনেক দূরে থাকতেন রাজস্থানে, কিন্তু কোনো একটা অনুষ্ঠানে উনি আমাকে দেখেছিলেন, দেখে ওনার ভালো লেগেছিল, উনি সেটা প্রস্তাব দিয়েছেন। এবং ওনাকে দেখার আগে ওনার বাড়ির লোকের সঙ্গে আমার কিন্তু ভীষণ পরিচয়, একটা রিলেশন ছিল আমাদের বাড়ির সঙ্গে, ওনার ওনার এক দিদির সঙ্গে। যাই হোক, সেই সম্বন্ধ করেও আমাদের বিয়েটা হলোই। বিয়েটা হওয়ার আগেও একবার দুবার উনি রাজস্থান, আমি বালি, ভাবতেই পারছেন কতটা দূর, কিন্তু কতটা দূরের মধ্যেও একটা মানে কাছাকাছি কিছু একটা ছিল ওই সময়। যাই হোক, পুজো হলো, দুর্গাপুজো হওয়ার পর প্রথম বছর আমি চলে গেলাম আমার রাজস্থানে ওনার কাছে। ওনারা আমাকে পুজো আসতে দেননি, আর আমার ভীষণ টান আমি বালিতে আসবো বিয়ের প্রথম বছর, কিন্তু ওনারা আমাকে বললেন না না, এত বছর কাটিয়েছ, এবার দেখো আমাদের পুজো। আমার শাশুড়ি মা, আমার যা, আমার যা আমার কাছে, মেজো যার কাছে থাকতাম, উনি আমার একদম নিজের দিদির মতন, এখনো এখনো অ্যাজ ইট ইজ একদম উনি এখনো আমার দিদি, আর ওনাকে আলাদা করতে পারবো না। সেই জন্য উনি বললেন দেখোই না পুজোটা, সত্যি বিদেশের পুজো, প্রবাসী বাঙালি এদের পুজো, এরা নাটক ফাটক করতেন, আমার ভাসুরও ছিলেন, খুবই ভালো লাগলেন। কিন্তু আমার মন তো পড়ে রয়েছে, আমার বালি, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া, আমার পড়ে আছে। আস্তে 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 ডিটাচ হতে থাকলাম বালি থেকে, ঋষরা, ঋষরায় কিন্তু কোনো দুর্গা পুজোর ব্যাপার নেই, এখন যত হয়েছে ঋষরায় জগদ্ধাত্রী পুজো। কিন্তু আমার যেখানে ফ্ল্যাট আছে ওখানে আপনি গেলেও বুঝতে পারবেন আপনারা যে এই বাড়িতে তো সারা বছরের মতনই কাটছে, পুজোটা একটু দূরে দূরে, কিন্তু তাও আমি থাকতাম না, আমি থাকতাম আমার দিদির বাড়ি। আমার দিদি থাকতো নটপোর থানা কোয়ার্টারে, আমার জায়বু পুলিশের, আমার দিদি ওইখানে থাকতো, দিদির বাড়িতে আমি থাকতাম। মানে প্রথম থেকেই, বিয়ের পর থেকেই, ষষ্ঠীর দিন কি পঞ্চমীর দিন, তখন আমার বাচ্চা ছোট ছিল, দিদির বাড়িতে একদম একাদশী পর্যন্ত সবাই জানতো। দিদি রিটায়ার হয়ে রিসরাতেই এসছেন, দিদির শ্বশুরবাড়ি রিসরা, তখন থেকে আমি রিসরায় আর নয় কলকাতা নয়। এখন আমি কলকাতায় ঠাকুর দেখতে যাই ঠিকই, আমার ছেলেরা অনেক বড় হয়ে গেছে, ছেলেরাও আমার সাথেও এখনো পর্যন্ত দেখে, দুদিন আমার সঙ্গে, আমাদের ফ্যামিলির সঙ্গে আমরা একসঙ্গে বেরোই সবাই মিলে, দিদি, দাদা, দাদা, বৌদি, দিদি, আমরা সবাই একসঙ্গে একদিন বেরোই। আর হয়তো একদিন মাঝখানে আমরা চারজনই, আমার দুই ছেলে, বড় ছেলে, ছোট ছেলে, দুজনেই মা বাবার সঙ্গে এখনো ঠাকুর দেখতে যাবে, যে চলো আজকে আমরা যাই, দুদিন ধরে আমরা বেরোই, এনজয় করি, এখনো এনজয়ের মনটা আছে। আমার হাজব্যান্ড খুব মানে ফুর্তিবাজ, খুব ঘোরা, আমার চেয়ে মানে বেশি, আমি একটু সাংসারিক হলেও বলি পারবো না, কিন্তু উনি বলে চলো 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 এক্ষুনি তৈরি হও, চলো যাবো, যেতে হয়। আর এই অনুষ্ঠানে উনি, আমি এই প্রথম আসছি, অনেকবার আমার দাদা অনেকবার বলেছেন, কিন্তু আমার ঠিক করে অ্যাডজাস্ট হয়নি, টাইম হয়নি, এই হয়নি, অনেকবার বলছে দাদা যাব, একদিন যাব, ঠিক যাব, কিন্তু আজ আমার এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে। এই শোভাবাজারে এই অনুষ্ঠানে আমি এলাম, জায়গায় এসছি, ইনি আমার পাশে আছেন, এনাকে মুখোমুখি দেখা করতে চাই, এই এইসব ব্যাপার না, আমি একটু মুখে আপনাকে দেখতে চাই, আপনার ছবি আমি স্টুডিওতে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি আমাকে মুখে দেখেননি, আমি কিন্তু আজকের আমি এই আমন্ত্রণ ফেলতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সিটিএন টিভির সাত খাওয়ানের তরফ থেকে। আমরা খুব সুন্দর অনেক কথা যেগুলো হৃদয় ভাসিয়ে দিল আমাদের, আর ভাসানোর পরেই আমরা ফুল খুঁজে পেয়েছি। সত্যিই তো মুনমুন ভৌমিক বললেন অনেক কথা। হ্যাঁ, একটু জেনে নিই মুনমুন বদির কাছ থেকে যে বিবাহের আগে কখনো দাদাকে নিয়ে ঠাকুর দেখেছেন না, একদম সেই বিবাহের পরেই ঠাকুর দেখতে গেলেন, যদি দেখে থাকেন তার আনন্দ আর আজকের আনন্দ তফাৎটা কোথায়?
এক বছর মানে আমাদের তখন কিন্তু বিয়ে সেটেল হয়ে গেছে, এক মানে আমার 16 অর্থাৎ বিয়ে পাকাপাকি, তার আগে আপনি যেতেই পারেন, আপনি গেছেন। হ্যাঁ 16 জানুয়ারি বিয়ে হবে, সেই আগের মানে ওই আগের যে পুজোটাতে উনি এলেন রাজস্থান থেকে, উনি কিছু অত চিনতেন না, কিন্তু আমি এদিক থেকে অর্থাৎ আপনি দাদাকে নিয়ে গিয়ে একদম ঘুরতে। আচ্ছা প্রথম আপনাকে দাদা মানে এই যে পুজো দেখতে গেলেন, আপনাকে মানে পুজো দেখালো, তারপরে খাবারে ব্যাপারে বললো যে মুনমুন তুমি কি খেতে চাও বা ইত্যাদি, এরকম কোন স্মৃতি আপনার মনে পড়ে যে আমি খাবো না খাবো না জোর করে খাওয়ালো? আমি কিন্তু একা ছিলাম না, আমার সঙ্গে আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধুকে সঙ্গে নিয়ে আমি গেছিলাম বাড়িতে। কিন্তু আমার বৌদি, আমার ভীষণ বন্ধু বৌদি জানতো, আমার একটি দাদা কেউ জানতো না, আমার কেউ জানতো না। আজ আমার বৌদি যখন শুনবে সে হয়তো হাসবে, আর সে জানতো, তাকে আমি এখনো বিয়ে থেকেও আগে আমি তাকে মানে বৌদি তুই বলি, ও আমার বোন, আমি ওকে তুই বলে বৌদি তুই, কিন্তু ও জানতো, ও জানতো যে আজকে আমি এই দিন ওনার মিলন বাবুর সঙ্গে ঘুরতে যাচ্ছি। কখনটা ঘুরেছিলেন? কিন্তু আমার দাদা জানে না, আজকে আমার দাদা শুনে কিন্তু ভাববে, দাদারও অনেক আছে, দাদা এসব জানতো না। কিন্তু হ্যাঁ এই বিকাল বিকাল গেলাম, সন্ধ্যে একটু তারপরে দৌড়ে আসতে হবে, আসলে আমাদের জায়গাটা ছিল বালি, তো খাবার খাইয়েছিল যেটা এখনো মনে পড়ে প্রথম প্রথম? তখন তার এইসব ছিল না, এগ রোল ফেগ রোল অত কিছু নয়, তখন মনে হয় একটু বাদাম ভাজা খাইয়েছিল হয়তো, আপনি ভিক্টোরিয়াতেই যান, আপনি মিন্টু পার্কেই যান, আর আপনি যেখানেই বড় বড় পার্কে যান না কেন, বাদামের জন্য মজাটাই আলাদা, মজাটাই আলাদা। অর্থাৎ বাদামের খোসা ছড়িয়ে আঙুলে আঙুলের যে একটা স্পর্শ হৃদয়কে কাঁপিয়ে দেয়, আর কম্পনটাই মনে হয় দুটো হৃদয়কে এক জায়গায় করে দেয়। অর্থাৎ যে ভালোবাসার যে রোমান্টিকতা এখানে আস্বাদন, এখানটাকে কিন্তু অনেকটাই পাওয়া যায়। একদম ধন্যবাদ আমাদের বৌদি, মিষ্টি মধুর বৌদি মুনমুনকে আর মিলনদাকে। মিলনদা আগে একটা কবিতা শুনিনি, তারপর আবার ফিরে আসবো আমরা মুনমুন ভৌমিকের কাছে, আমাদের ছেড়ে কোথাও যায়। আসলে এই অসাধারণ ভাষ্যকার আমার ভাই শ্যামল রায়, আর পাশে আমার স্ত্রীকে পেয়ে আমার তো, আমি তো আজকে নস্টালজিয়ার মধ্যে রয়েছি, তাই আমি একটা প্রিয়তমা নামে একটা কবিতা শোনাই। একদম একদম ঠিক। প্রিয়তমা, আজ থেকে 3 দশক আগে দেখা হলো বিবাহ বাসর, ভালো লাগে এক পলকে গোলাকৃতি মুখমণ্ডল মায়াবী চোখে, ভালোবাসা উপলব্ধি প্রকাশের নয় বিষয়, ভালোবাসা জীবনের চাবিকাঠি হয়। রূপ যৌবন সুন্দর চেহারা আজ পরে না মনে, সুন্দর ব্যবহার রয়েছে চিরদিন সাথে, এই সুন্দর ভবনে প্রিয়তমা বলে কানে কানে, জীবনটা যদি শুরু হতো নতুন করে, থাকবে তুমি আমার সাথে। কর্ম ভক্তিতে মানুষের পুণ্য জন্ম, পর জন্মে কি মিলব একসাথে, ভগবান সর্বশক্তিমান, সদুত্তর মিলবে না মানব জাতির কাছে। মন চায় না যেতে এই সুন্দর পৃথিবী থেকে, আমি তুমি বেঁচে থাকবো অনন্তকাল ধরে, মৃত্যুর সীমানা পেরিয়ে অমরত্বের অমর লোকে। বাহ, আরেকটি আরেকটি কবিতা শুনে নিই আপনার। 50 দশকের আগে অনেক নেতা অনেক নেত্রী আমাদের ভারতবর্ষে এসেছেন, এবং তাদের মধ্যে ছিল যে অবহেলিত চিরনিপীড়িত মানুষের জন্য কাজ করার। আজকে যেন সেই নেতাদের কিছু অভাব আছে, তবে কয়েকজন নেতা এখনও ভারতবর্ষে রয়েছে বা নেত্রী আছেন, তার জন্য ভারতবর্ষে আজও দেশপ্রেমী হিসাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তা ওই নেতাদের নিয়ে আমার কবিতা। একদম নেতা লিডার, সত্যি বলতে নেই দ্বিধা, আমি তোমাদের নেতা, দলের থেকে মানুষ বড় এটাই আমার কথা। ভারতবর্ষ ধর্মের দেশ, বৃহত্তম গণতন্ত্রের পূজারি, চরিত্র গঠনই জীবনের মাপকাঠি। মন্দির মসজিদে সমবেত বসানা, ভগবানের থাকে ভালোবাসা, বিশ্বাস সহমর্মিতা মানবিকতা জাতির জীবনের সম্পদেরা। চরম সামাজিক অবক্ষয় চলছে শহর থেকে গ্রামে গঞ্জে, কাটমানি চলবে না সর্বস্তরে, কর্তব্যপরায়ণ নেতা আজও আছে মানুষের পাশে,
অর্থ প্রতিপত্তি সময়ের জন্য যশ থাকবে মানুষের হৃদয়ে যতদিন মানুষ থাকবে পৃথিবীতে। মানব বন্ধু সমাজ থাকবে বেঁচে সহিষ্ণুতা উদারতা নিরভিমানতার মধ্যে। বাহ সুন্দর। দর্শক বন্ধু আপনারা কবিতা শুনছেন আমাদের আজকের অতিথি কবি মিলন ভৌমিকের স্বরচিত কবিতা। আমরা শুনে নেব তার আরেকটি কবিতা। আমি ঘুরতে ভালোবাসি, তা কিছুদিন আগে সুন্দরবনে গেলাম, তো সুন্দরবন যে সুন্দরবন সম্বন্ধে পড়েছি কিন্তু এরকম চাক্ষুষ দেখে মনটা ভরে গেল, তো ওই দিনে আমি রাতের বেলায় ওই সুন্দরবনে বসে কবিতা লিখে পড়েছি। সুন্দরবন বাংলার দক্ষিণ প্রান্তে বিখ্যাত বন, নাম সুন্দরবন। দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে অসংখ্য নদ নদী বিরাজ করছে অরণ্য সুন্দরী। বিশদ সাপের সাথে ধূর্চ শিয়ালের খেলা, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি এটা। অনেক দ্বীপ রয়েছে নদ নদীর ভিতরে, জনমানবহীন হয়ে নাম না জানা পাখিরা রাজত্ব করছে মনের কথা বলে। জীবজন্তু দেশ ভিতরে ঢুকতে নিষেধ, নয়নাবিরাম প্রকৃতি দেখে মন যাবে ভরে, ইচ্ছা হবে না আসতে, প্রকৃতি প্রেমিকের অভাব নেই এই পৃথিবীতে, সব প্রেমিকের জায়গা এখানে। নৌকা বিহার বড়ই ভালো লাগে যদি থাকে প্রাণের মানুষগুলো, নির্মল আকাশ বাতাস গভীর জঙ্গল মিলে মিশে এজন্য মানুষের মিলন। কোনা জালে রূপালি মাছ দেখে আনন্দ লাগে মনে, জেলে যদি পড়ে যায় বাঁচবে কিভাবে কুমির ও কামটের হাত থেকে। বাঘকে দেখতে ইচ্ছা ছিল মনে, বাঘ দেখতে পেল সবাইকে, দিন দিন নৌকায় বাড়ছে দূষণ, সরকারের দৃষ্টি প্রয়োজন, বিশেষ পর্যটক কেন্দ্র গড়তে হবে এখানে, পৃথিবীর পর্যটকরা দেখবে মানচিত্রে। বাহ সুন্দর, একদম আমরা শুনলাম দর্শক বন্ধু আমাদের স্বরচিত কবিতা পড়ে শোনালেন আমাদের মিলন ভৌমিক। আচ্ছা মিলনদা, ইতিমধ্যেই আমাদের বৌদির অনেক কথা কিন্তু দর্শক বন্ধুদের সাথে শেয়ার করেছেন, আপনার একটু সংক্ষেপে জানতে পারবো যে এই মুহূর্ত পর্যন্ত আপনি কবিতা লিখছেন, একসময় চাকরি করেছেন, এখন দুটো ছেলে বড় হয়ে গেছে, সংসার জীবনের মধ্যে দিয়ে আপনি দশের মধ্যে বৌদিকে কত নম্বর দেবেন? আমি দশের মধ্যে মানে আমি কোনো রকমের ভনিতা পছন্দ করি না, আমি দশের মধ্যে আমার ওয়াইফের থেকে যে ইন্সপিরেশন পেয়েছি আর যেভাবে আমরা দুজনে সংসার ধর্ম পালন করি তাতে আমি দশের মধ্যে আট দেব। বাহ, আচ্ছা এই যে গ্যাপিংটা কী আছে ওটা হলে পরে দশে দশ হতো? দশের কী হয়, কিছু কিছু তো থাকে মানুষের জীবনে যে ম্যাডাম ভালো বলছে, হয়তো আমার ওটা মনে হলো না যে ভালো বলছে, তো এরকম একটা বিতর্কিত জায়গা এ মানে এরকম কিছু ঘটেছে যেমন একটু শেয়ার করি আমরা, যেটাকে আমরা আমরা আগামী দিন আমাদের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। যেমন ধরুন আমি একটু প্রতিবাদী, আচ্ছা আমি কিছু মানে এনজিও করি, অনেক সময় আমি অন্য লোকদেরকে খুব বিশ্বাস করি, সে বিশ্বাস করে অনেক সময় বৌদি বললো তুমি মানে ঘরের খেয়ে কেন মস্ত আছো, বৌদি বললো যে এই যে তুমি করতে যাচ্ছ, হ্যাঁ দিন রাত তুমি করছো, তুমি সকালবেলা গেলে রাত্রি দশটার সময় ওই গরিব লোকদেরকে ওই তাদেরকে অপারেশনের জন্য নিয়ে তাদেরকে তোমরা অপারেশন করিয়ে বাড়িতে নিয়ে আসে কি লাভ। আমি কিন্তু বলি যে এটা আমার মনের ক্ষুধা, এই জায়গাটা তোমাকে আমি পূরণ করতে পারবো না, এইখানেই দুই নম্বরে হোক। আচ্ছা বৌদি এই সম্পর্কে কি বলবেন আপনি? আমি বলতে চাই আমি ওনার কোনো কাজে বাধা দিই না, কিন্তু আমি যখন দেখি ও কারুর কাছ থেকে মানে কোনো ব্যাপারে এত এনথু দিয়ে কাজ করছে, সেখানে একটু কোনো ছোট বিতর্কিত কথা কানে আসে তাহলে খুব কষ্ট লাগে, সেটা আমি একদম মানতে পারি না, অবহেলিত হয় যদি, কারণ ও তো আমি জানি মন প্রাণ ওর কাছে, কাজটাও টাকা পয়সা আমি কোনোদিনও খোঁজ রাখি না যে ও কাকে কি দিচ্ছে। একদম তাই বৌদি, এই যে দাদা কবিতা লিখছেন আপনি কি আশা করছেন আগামী দিন? আমার আমার মনে হয়েছে আমি ওকে বলিও নি যে ওর যখন লিখছে আমি চাই যে ওর কবিতাগুলোকে সব একসঙ্গে করে কোনোদিনও যদি বার করে সবাই, কি ভালো কি মন্দ আমি জানতে চাই না, আমি চাই যে ওর যা লেখাগুলো পাঠকরা পড়ুক পড়ুক, কেউ কিছু কেউ পড়ছে কেউ ফেলে দিচ্ছে আমার দেখার দরকার নেই, আমি চাই একটা ওর। দাদাকে আপনি কত মানে দশের মধ্যে কত দেবেন? না এইসব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু দশের মধ্যে দশ দিলে তো হবে না, একটু তো দোষ রেখে দিতে হবে। কত দেবেন আপনি? দাদা তো আট দিয়েছে। আট দিয়েছে তাহলে আমিও আট দেবো। দর্শক বন্ধু ভীষণ ভীষণ ভালো, দুজনাই একদম অ্যাডজাস্টমেন্ট করে আজকের মানে জগতে বসবাস করে যাচ্ছেন আর আমাদের মতো মানুষদের আনন্দ দিয়ে যাচ্ছেন, আর আপনারা তো আমাদের সাথেই আছেন তাই তো। এর আগেই
আমরা শুনে নিয়েছি কবিতা এবং আমার কথা। মুনমুন ভৌমিক ছিলেন আমার দাদা মিলন ভৌমিকের সহধর্মিণী এবং প্রেমিকা। আর মুনমুন ভৌমিকের একদম সুন্দর আমাদের দাদা মিলন ভৌমিক ছিলেন। আজকে সিটিএন টিভির সাত খানের তরফ থেকে একটি শংসাপত্র তুলে দিচ্ছি আমরা মিলন ভৌমিকের হাতে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় এবং সম্পাদনায় ছিলাম আমি শ্যামল রায়। নমস্কার, সাথে থাকবেন, কবিতায় থাকবেন। আপনারাও অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে আমাদের এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন, 9733032576 নম্বরে। নমস্কার। নমস্কার।